পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফাতেমা আক্তার মুক্তা নিয়ে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও ব্লগ নিয়ে তো ভিডিওটির আজকে থিউরি হচ্ছে মা যেহেতু আজকে বারোই মে বিশ্ব মা দিবস তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি দিনটি স্মৃতিচারণ করে রাখার জন্য আর আমার পক্ষ থেকে এবং আমার হাজব্যান্ডের পক্ষ থেকে চেষ্টা করেছি শাশুড়ি মেয়েকে ছোটোখাটো একটি সারপ্রাইজ দেওয়ার জন্য যেই কথা সেই কাজ তো সা হাজব্যান্ডের সাথে আমার প্ল্যান ছিল ওরে বলেছিলাম যে তুমি আসার সময় একটা কেক নিয়ে আসো আর কিছু হালকা পাতলা নাস্তা নিয়ে আসো তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা সেই কাজ করছি আর আমার ভিডিওতে আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করতেছে যাতে আমি ভিডিওটা হচ্ছে স্মৃতিচারণ করে রাখতে পারি কারণ মায়ের পায়ের নিচে সন্তানের ভেস মাকে যারা কষ্ট দিবে তারা কখনও জানাতে যেতে পারবে না তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনো মাকে কষ্টে দেওয়া সেটা নিজের মা হোক বা শাশুড়ি হোক মাতো মাই তাই না দুনিয়া সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয় তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে মা নানি শাশুড়ি আম্মা আর নানা শ্বশুর মিলে কেক কাটছেন তো আমার আজকে কেকের থিউ মানে যে মেন থিমটা ছিল হ্যাপি ইশরাত ডে আমার শাশুড়ি আম্মার নাম ইশরাত তাই আমি সে অনুযায়ী আমার হাজব্যান্ডকে বলেছিলাম কেকের উপরে নাম লিখে নিয়ে এসবা হ্যাপি ইস্টার ডে তো সে আমার কোনো কিছুই হচ্ছে মানা করে না আমি যখন যেহেতু আমার চা বাবা খুবই ছোটো আমি চাই অল্প কিছুর মাঝেই ফ্যামিলিকে নিয়ে সুখে থাকতে কারণ আমার ফ্যামিলির মানে মানুষই হচ্ছে অল্প সঙ্গে মাত্র চারজন ফ্যামিলি আর আমার নানা শ্বশুর নানি শাশুড়ি তারা হচ্ছে বরিশাল বরগুনাতে থাকেন গ্রামের বাড়িতে তো তারা হচ্ছে ডক্টর দেখানোর জন্য তারা ঢাকায় আসেন চেক আপের জন্য তো এই দিনটি দেখতে পাচ্ছেন কেক কাটা হচ্ছে তো স্মৃতিচারণ হিসেবে কয়েকটা আমি ছবি তুলে রেখেছি তো সেই ছবিগুলো হচ্ছে আপনাদের সাথে অ্যাটাচ করে রাখলাম আপনারা কিভাবে আপনাদের মায়ের সাথে দিনটি সেলিব্রেট করেছেন বা কীভাবে উদযাপন করেছেন বা মাকে কিভাবে উইশ করেছেন সেটা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন কারণ দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয় মায়ের কোলে যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া কেউ জানে না শত চিন্তা আপনার মাথায় একবার শুধু মায়ের কোলে মাথা রাখুন দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কখনো খুঁজে পাবে না সেটা হোক শাশুড়ি হোক বা নিজের মা হোক তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না